প্রত্যেক বছর তোমার সঙ্গে আমার এই দিনটা দেখা হয়। এখানে এখানে একটা বড় করে অনুষ্ঠান হয়, একদম মানে অনেক মানুষ যারা দুস্থ মহিলা তাদেরকে কাপড় দেওয়া, শাড়ি দেওয়ার অনুষ্ঠান হয়। এবং পুজো তো থাকে, বড় করে একটা পুজো কেয়াদা হাই স্কুলে মাঠে, তো প্রত্যেক বছরই দেখা খুব ভালো লাগে। আজকে দিনটা আমি প্রত্যেকবারই আসি, প্রত্যেকবারই তুমিও থাকো, তুমিও একদম ছোটো থেকে আমার সঙ্গে দেখছি তোমাকে, প্রত্যেক বছর এখানে আসবো, ভালোই লাগে। আর এখানকার যারা উদ্যোক্তারা তারা ভীম পুজোয় বিশ্বাসী, মানে মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া তো বিশ্বাসী, এই ব্যাপারটা আপনি যদি কিছু বলতে পারেন। হ্যাঁ, ওইরা মানে শুধু থিম করে পুজোর যে আড়ম্বর করে পুজোর টাকা বেশি নষ্ট করা, তার থেকে সাবেকি আনা ঘরোয়া যে পুজো, পুজোর মধ্যে তাদের মানে ঠাকুরকেই নামে উৎসর্গ করে, যাতে সব মানুষ এক জায়গায় ঘুরে শান্তিপূর্ণভাবে অন্তত একটা করে বস্ত্র পরে প্রত্যেকে প্রত্যেকের মনস্কামনা যাতে ঠাকুরের পায়ে নিবেদন করতে পারে, তার মনস্কামনা পূরণ করে, এই আশা রেখে তারা অনেক মানুষকে একত্রিত করে তাদের হাতে একটা শাড়ি তুলে দেওয়া হয়, বস্ত্র দেওয়া হয়। আর আপনি যদি আপনার এই প্রিয় মানুষের জন্য কিছু বলতে চান? অবশ্যই আমার সবাইকে এই শুভ সপ্তমী, না মানে অষ্টমী বলে বুঝতে পারছি না, এই বছরের যে প্রত্যেক দিনই যে ঝামেলাটা চলছে, তো তিথি অনুযায়ী যেটা হয়েছে, তো এই সপ্তমী অষ্টমী মিলেই আছি, শুভ শারদীয়া, সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আন্টিকে অনেক অনেক ধন্যবাদ ওনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য।